গতকালকে আমি এটা রেকর্ড শুনছি আমাদের পিসা হুজুর কেবলা, উনি বলছেন আমার কোটি কোটি মুরিদের দরকার নাই, আমার একটা মুরিদের দরকার যে আমার সাথে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে প্রয়োজনে জীবন দিবে, এরকম একটা মুরিদের আমার দরকার। আপনি বাংলাদেশে গণেন হাতে গোনা কজন ফিসাব আছে যে বলবে আমার কোটি কোটি মুরিদের দরকার নাই, বরং মুরিদ মুরিদ দৈরা রাখার জন্য মুরিদের ফায়ে দৈরা দরবারে আনে, মুরিদের সমাদার করে দরবারে আসেন। আপনারা বলেন তো আসলে রিজিকের মালিক কে? সকলে বলুন, হায়াতের মালিক, আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। পাক দয়া করেছেন, মায়া করেছেন আমাদেরকে আখির নবীর উম্মত বানাইয়া আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করেছেন, এজন্য মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা যে বিষয়ে আলোচনা করেছে যথেষ্ট ওষুধ বড়ি দিয়েছে, কি কন? এবার এই বিষয়ের উপরে আমি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে চাই, যেটা নিজেই তৈয়ার করছে। রোগী যদি নিজেই ওষুধ তৈয়ার করে একটা রোগের জন্য, এই ওষুধটা যদি নিজেই না খায় তাহলে বোঝা গেল এই এই ওষুধের মধ্যে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? ওষুধ তৈয়ার করছে নিজে মানুষকে খাওয়ানোর জন্য, কিন্তু নিজে খায় না। আমাদের দেশে অনেক প্রোডাক্ট আছে, অনেক কোম্পানির জিনিসপত্র, যেমন জুস, বিভিন্ন জুস কোম্পানির জুস যেই কোম্পানি বানাইছে এরকম, এবং তুই খা দেখবে খাইতো না, সে জান এটা কি দিয়ে বানাইছে, আমরা তো জানি না, এই জন্য আমরা শুধু খাই, কথা কন ঠিক কিনা? তো অ্যান্টিবায়োটিক একটা ওষুধ, সেটা হলো যারা বলে মিলাদুন নবী নাই, কোরআন দিয়া বুঝাইলেও বুঝে না, হাদিস দিয়া বুঝাইলে বুঝে না, ইজমা কে আছে বুঝে না, এইবার বুঝাতে চাই তোমার নিজের ওষুধ দিয়া, নিজে যেই দলিল বানাইছ সেটা দিয়া দুই মিনিট একটু বলবো, শুনবেন? আমাদের বাংলাদেশে একটা দরবার আছে এই দক্ষিণ কোনায়, এই দরবার শরীফের নাম হলো সরমনাই। কি সবাই কম সরমনাই নাম করলে কি গুণ হইব? এনাকি মানুষ নাই বলেন কি নাম? চরমনাই দরবার। ওখানের ফিসাব হুজুর উনি হলো কচুয়া উজানি দরবারের জামাই, মাওলানা ইসাক সাহেব চরমনার ফিসাব, ওনার পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কায়সার। যদি আমি দেখাইতে না পারি তা আপনারা জরিমানা যা করেন তাই দিব, আর যদি দেখাইতে পারি তা আপনাদের কিচ্ছু দিতে হবে না, শুধু আমি বলবো আপনার অন্তরে নবীর প্রেম যেন চলে আসে, ঠিক কিনা? সরমনাই মাওলানা ইসাক সাহেবের পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কাসার নাম শুনতেছ, একটা বই লেখছে মা বন্ধের মধু মাখা গজল বই, এ বইটা আমার কাছে আছে, এটা আমি শরীয়তপুর মাহফিলে যাইয়া সরমনাই পিসাবের মুরিদ এক হুজুরে এই বই বিক্রি করতেছে, ওইটা ওখান থেকে আমি এক কপি নিছি, ওটা আমি বাড়িতে এসে পড়া দেখি, ওষুধ বানাইছে পাবলিকের জন্য নিজে কিন্তু খায় না, কথা বুঝছেন? সেই মা বন্ধের মধুমাখা গজল বইয়ের মধ্যে 10 জায়গায় আমি লাল দাগ দিছি, 10 জায়গায় সরমনাইর পিসাবুজুর পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কায়সার লেখছে 10 জায়গায় আমার নবী নূরের নবী। কি নবী? কোরআনে বলছে নূরের নবী, আপনি মানেন না, হাদিসে বলছে নূরের নবী, আপনি মানেন না, ওলামায়ে কেরাম বলতেছে আপনি মানেন না, এখন আপনার পিসাবুজুর যে বলছে এখন আপনি কিরবেন? যদি নবীকে নূরুল নবী বললে ইমান চলে যায় তো আগে আপনার পিসা বুজুরের ইমান ঠিক করেন, কথা কন সবাই বলেন? এরপরে এই মাওলানা ইসাক সাহেবের পিসা বাসনা, ওনার নাম হলো কারি ইব্রাহিম
আমাদের কচুয়া উজানি, ঠিক কিনা? সম্মান দিয়ে কথা বলবো, সম্মান শ্রদ্ধা দিয়ে, কেমন? ইব্রাহিম সাহেব যার মুরিদ, তিনি হলেন রশিদ আহমদ গাঙ্গুই। রশিদ আহমদ গাঙ্গুই, নাম শুনছেন আপনারা? রশিদ আহমদ গাঙ্গুই হলো ওস্তাদ, আর কারি ইব্রাহিম সাহেব হলো ছাত্র। যে ক্লাসের মধ্যে বলতেছে, হুজুর নবীজি সম্বন্ধে একটা আমাদেরকে বয়ান দেন, ফতুয়ায় এই রশিদিয়ার মধ্যে এই ঘটনাটা আসছে। রশিদ আহমদ গাঙ্গুই সাহেব বলতেছে, রসুল সম্বন্ধে আমি আর কি বলবো, এই দুনিয়াতে আল্লাহর নবীর দেহ মোবারকের ছায়া হইতো না। সুবহানাল্লাহ বলুন, আমাকে ছায়া আসেনি। সবাই কন, আমি যেদিকে যাই ছায়া সেদিকে যায়, নাকি ছায়া যেদিকে আমি সেদিকে? আমি যেদিকে ছায়া যায় কিনা? কিন্তু আমার নবীর কোনো ছায়া ছিল না, চন্দ্র সূর্যের আলোর নিচে নবীর কোনো ছায়া ছিল। এখন মুরিদেরা জিজ্ঞাসা, হুজুর কারণ কি, নবীর ছায়া ছিল না কেন? এইবার রশিদ আহমদ গাঙ্গুই সাহেব বলে, আল্লাহর হাবিবের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরাটা দেহ আল্লাহ নূর দিয়া বানাইছে, এই জন্য ছায়া হইতো না। ওষুধটা কে বানাইছে? যে ওষুধ বানাইছে ডাক্তার তো আমগো না ওনাগো, কথা কর না। এই মেডিসিন কার? আপনি মেডিসিন বানায় নিজে ব্যবহার করেন না কা? উল্টা বুঝা গেল, আমাদের এই মেডিসিনের মধ্যে ভেজাল থাকতে পারে, কথা কন, ঠিক কিনা? এইবার রশিদ আহমদ গঙ্গি সাহেবের তো ওস্তাদ আছে, কি কর, এই দুনিয়ার সবারই ওস্তাদ আছে। এই বিডিও লাগা ওস্তাদ নাই আছে কি না? একজন রিক্সার ড্রাইভারেরও ওস্তাদ, একজন ব্যবসায়ীরও ওস্তাদ, ওস্তাদ ছাড়া কোনো কিছু শিখা যায় না। রশিদ আহমদ গঙ্গুই সাহেব, ওনার ওস্তাদের নাম হলো আশরাফ আলী থানভী। নাম শুনছেননি, কথা কন, শুনছেন? আশরাফ আলী থানভী সাহেব একখান বই লেখছে, এই বইটার নাম হলো নসরতিব উর্দু ভাষায়, এটার বাংলা হলো যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। সারা জাহান ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা, এটা কোন ফুল? আশরাফ আলী থানভী লেখছেন এই ফুলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই ফুলকে ভালোবাসেন চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসেন? ভালোবাসেন? যেই ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। এই বইয়ের পঞ্চম পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখছে, আল্লাহ পাক সব কিছুর আগে আল্লাহ পাকের নবীকে নূর দিয়া তৈরি করছে। এই দলিলটা আমরা কেউ দেই নাই, দিছে কে? সরমনার হুজুরের পিসাব উজানি, উজানি হুজুরের পিসাব আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুই, রশিদ আহমদ গঙ্গুই সাহেবের পিসাব আশরাফ আলী থানভী সাহেব এই দলিলটা দিছে ওনার কিতাবের পঞ্চম পৃষ্ঠায়, যে আল্লাহ পাক সব কিছুর আগে আল্লাহর নবীর নূর বানাইছে। মেডিসিন ঠিক আছে তো? আচ্ছা, এবার আশরাফ আলী থানভী সাহেবের আবার পিসাব আছে না, কাশেম নানুতুবি গং, এগুলো তো দেওবন্দের আলেম, সব দেওবন্দের আলেম। তো ওনাদের পিসাব আছে, ওই পিসাবের নাম হলো হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই। হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি একদমই কাওমি আকাবার, যত কাওমি হুজুর আছে আমগো দেশে, ওনারা যেই হুজুর ঘরে মানে দেওবন, কোন বন? দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম, ওই ওই ওনাদের ফিসাব হুজুরের নাম হইল হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাই। উনি একখান কিতাব লেখছে ফয়সালে হাফতে মাসায়েল, ওই কিতাবের মধ্যে উনি লেখছে, এ আমার ছাত্ররা আমার ভক্তরা শোনা, প্রতি বছর রবিউল আউয়ালের চাঁদে আমি মিলাদ মাহফিলের আয়োজন করি, ওই মিলাদ অনুষ্ঠানে আমি আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আমার মনে শান্তি পাই।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন উস্তাদের 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 উস্তাদ বলে মিলাদ মাহফিলে শান্তি পায়, নবীর সালাম দিলে শান্তি পায়, তো তুই উস্তাদের ছাত্র ছাত্রের 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 গুড়া ছাত্র, তোর কি কারণে অশান্তি? কথা বুঝেন নাই? ওস্তাদ কইতাছে শান্তি, তোর অশান্তিটা কেন? বুঝা গেল তুই মনে হয় কারকে দালালি খাইছস, এ কথা কর না, তোর অশান্তি লাগার কথা। এই দুনিয়াতে আল্লাহ নবীরে ফাটাইছে শান্তির জন্য, ঠিক কিনা? মারামারি কাটাকাটি হ্যাঁ রণাজারি, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলা, মদ গাঞ্জা সুদ ঘুষ, আরব দেশে গোত্রে গোত্রে কলহ, আল্লাহর একত্ববাদ ছিল না, মূর্তি পূজা, কাবা ঘরে 360টা মূর্তি রাখা এরা পূজা করত। এই অশান্ত একটা সমাজকে শান্তি করার জন্য আল্লাহ পাক পাঠাইছে রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিনের সালাম দিতে তোমার ফিরের 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 ফিরানি ফির বলতেছে শান্তি, তুমি ফিরের মুরিদের 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 মুরিদ হইয়া তোমার অশান্তি লাগার কারণ কি? কথা বুঝেন নাই? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও, সকলে বলো না আমিন। এই জন্য আমরা একটা চন্দ গাইয়া, আমার আনসে একটা সাধারণ মাস্টার কি হয়েছে, একটা চন্দ মন্দ গাইবেন তাহলে কিন্তু জমতো না, গলা ভাঙ্গা ওই এই চাইজ গাবার আইসে কেন? এটা কালকে আমরা জ্বালাইলু, এই সময় থাকতে নবী সিনার দরকার আছে কিনা বলেন? আছে? সবাই দুই হাত তুলে বলেন তো নবী আমাদের আপন কিনা? সবাই কোন আপন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। এবার বলেন কোন দিন জানি আজরাল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আপনার মনে উপায় আছে বলেন সবাই, প্রত্যেকটা জবান থেকে বলেন, কোন দিন জানি আজরাল আসে আঙ্গি নাই, কোন দিন জানি আহাল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে সায়া দেখব নেকি কিছু নাই, আই রে মরার পরে সায়া দেখব নেকি কিছু নাই, উপায় নাই উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কোন দিন জানি আজরাল আসে আঙ্গি নাই, কোন দিন জানি আজরাল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় আয় আমার উপায়। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমার সোয়াই দিবে কবরে, ঠিক না? কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমার সোয়াই দিবে কবরে, ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, হাই রে ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায়
নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই কোন দিন জানি আলাসে আঙ্গি নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় আয় আমার নামাজ রোজা না করিলাম শুধু অবহেলা কোন দিন জানি ডুবিয়া যায় হায়াতের বেলা ঠিক কিনা নামাজ রোজা না করিলাম শুধু অবহেলা কোন দিন জানি ডুবিয়া যায় হায়াতের বেলা মরার তারিখ এই জগতে কারো জানা নাই ঠিক কিনা কোন দিন মরবো জানা আছে মরার তারিখ এই জগতে কারো জানা নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন আমার উপায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই কোন দিন জানি আসে আঙ্গি নাই উপায় নাই আমার দুঃখ শুধু জলে আমার অন্তরে কোন দিন যাব নূর নবীর দরবারে ইচ্ছা আছে ইচ্ছা আছে আগুন শুধু জলে আমার অন্তরে কোন দিন যাব নূর নবীর দরবারে উম্মতি উম্মতি বলে কে দেবুক ভাষায় নবী উম্মতি উম্মতি বলে কে দেবুক ভাষায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় আয় আমার উপায় নাই রে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গি নাই কোন দিন জানি আল আসে আঙ্গি নাই উপায় নাই আমার আমার নবীর হুজরা শরীফের মধ্যে শোয়া জিব্রাইল আমিন আসলেন নবীর কাছে ফকল জিব্রাইল ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরিমাল্লাকা ওয়া তাশরিফাল্লাকা খাসাতাল্লাকা জিব্রাইল ফেরেশতা কয় নবী গো আল্লাহ পাক আপনার খেদমতের জন্য আপনার কাছে আমি জিব্রাইলকে পাঠাইছে আমি এমন একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই ওয়াল্লাহু আলামো যেটা আল্লাহ ভালো জানে এমন একটা তথ্য আল্লাহ আপনার কাছে জানতে চায় যেটা আপনার ভালো জানে আল্লাহ ভালো জানে বলে কি তথ্য নবী গো আমার আল্লাহ বলেছেন কাইফা তাজিদুকা আরবি কাইফা তাজিদুকা ও নবী আপনি কেমন আছেন সুবহানাল্লাহ আল্লাহ জানে আমরা সবাই কেমন আছি জানে না আবার আমার নবী কেমন আছে সেটাও আল্লাহ জানেনি সবাই কন এর বড় জিব্রাইল হুজুর ওয়াল্লাহু আলামু আল্লাহ উত্তম জানে আপনি কেমন আছেন তারপর ভালোবাসার টানে আপনার জিজ্ঞেস করতেছে কাইফা তাজিদুকা ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন জোরে কন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমার শরীরটা ভালো কিন্তু মনটা বড় খারাপ অস্থির অস্থির লাগে জিব্রাইল আমিন চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আজকেও আল্লাহ পাঠাইছে আমাকে আপনার খেদমত করার জন্য আল্লাহ পাক আজকেও জানতে চায় কাইফা তাজিদুকা আপনি কেমন আছেন আমার নবী বলে আজকে আমার শরীরটা ভালো আজকেও মনটা বড় খারাপ অস্থির অস্থির লাগে আমার কাছে অস্থির অস্থির লাগে জিব্রাইল আমিন দ্বিতীয় দিনে চলে গেলেন
সুম্মা জা আয়ামা সালসা তৃতীয় দিন জিব্রাইল ফেরেশতা আবার আসলো নবীর দরবারে। আজকে আয়েশা বলে কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন? প্রথম দিন যেরকম প্রশ্ন, দ্বিতীয় দিন সেরকম প্রশ্ন, তৃতীয় দিন সেরকম প্রশ্ন। আমার নবী প্রথম দিনে বললেন অস্থির লাগে, দ্বিতীয় দিন বললেন অস্থির লাগে, তৃতীয় দিনে বললেন অস্থির লাগে। এই কথা বললে প্রথম দুই দিন জিব্রাইল আমিন চলে গেল, কিন্তু আজকে জিব্রাইল আমিন যায় না, অপেক্ষমান। আমার নবী কয় জিব্রাইল তুমি যাও না কেন, তুমি তো অপেক্ষা করো নবী গো, আজকে আরেকজন মেহমান আসছে আপনার দরবারে, যদি আপনি অনুমতি দেন আপনার ঘরে আপনার হুজ্জা শরীফে ঢুকবে, যদি আপনি অনুমতি না দেন আপনার ঘরে ঢুকবে না। বলে মেহমানটা কে? বলে একজন ফেরেশতা। যোগ্যতা কি? যেই কোনো যোগ্যতার লোক তো নবীর ঘরে ঢুকতে পারে না, যেই কোনো যোগ্যতার ফেরেশতা নবীর ঘরে ঢুকতে পারে না। আরে জিব্রাইল বলো তো ওই কোন ফেরেশতা যোগ্যতা কি? জিব্রাইল আমিন বলে ওয়াহুয়া ইসমাইল, তিনি হলো ইসমাইল ফেরেশতা। কি তার যোগ্যতা, কি তার কোয়ালিটি, কোন পুষ্টের ফেরেশতা আমার ঘরে ঢুকতে চায়? জিব্রাইল আমিন বলে নবী গো 100,000 ফেরেশতার সর্দার একজন, এরকম 100,000 সর্দারেরও সর্দার ইসমাইল ফেরেশতা আপনার ঘরের দরজা দাঁড়ানো আছে, যদি অনুমতি দেন ঢুকবে, না দিলে ঢুকবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমাদের ঘরে ফেরেশতা আইতে কি অনুমতি লাগে? আমরা সমাদর করলে তো ঢুকে না, কারণ আমার ঘরের মধ্যে যে অত্যাচার চলতেছে, এন দিয়া ডিশ লাইন, ও এন দিয়া ওয়াইফাই, এন দিয়া ওয়াইফ, সব দিয়ে ঝামেলা, ডিশ লাইনও ঝামেলা, ওয়াইফাইও ঝামেলা, অনেকের ওয়াইফও, ওয়াইফ যদি ফর্দা মতো চলে, ভালোভাবে চলে, ফেরেশতা আসবে, আর ওয়াইফ যদি ফর্দা ছাড়া চলে, ফেরেশতা কি আসবো? দাওয়াত দিলেও আসবে না। কথা কন ঠিক কি না? অনেকে বলে রে এরম করিস না, রহমতের রহমতের ফেরেশতা করো থায় না। আমি বলি রহমতের ফেরেশতা করো আইলে না থাকবো, ঠিক কি না? এখন আমগো আচরণ যত খারাপ, ফেরেশতা কি আসে? আসেই না। জিব্রাইল আমিন কো নবী গো অনুমতি দেন, ইসমাইল ফেরেশতার জন্য অনুমতি হলো, উনি ঘরে আসলেন। আয়েশা ফাসাল্লিম আলাই, আমার নবীরে সালাম দিলেন। আপনারা রসুলের পাককে একটা সালাম দিবেন, দিবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, সবাই কন আলাইকা ইয়া রাসূল। জিব্রাইল ফেরেশতা সালাম দিল, ইসমাইল ফেরেশতা সালাম দিল, যায় না ইসমাইল ফেরেশতা বলে হুজুর আপনার খেদমতে আসছি। আমার জিব্রাইল এখনো যায় না, বল ঘটনা কি, তুমি যাও না কেন আজকে? হঠাৎ করে আল্লাহর হাবিবের ঘরের দরজায় একটা টনটনি আওয়াজ হলো, কে যেন কড়া নাড়া দিল, বিকট একটা আওয়াজ। জিব্রাইল কেও, ফাতেমা নবীজির মেয়ে তো, সুবহানাল্লাহ বলেন, এ ফাতেমা দরজাটা খোলো তো, দেখো তো কে আসছে। খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতের সর্দার হাসান হোসেনের মা, আমার নবীজির বিবি, দরজাটা খুলে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিল, নবী গো এমন মেহমান তো কোনোদিন আমি দেখি নাই গো নবী, বড় বড় চোখওয়ালা, রাঙ্গা রাঙ্গা চোখ, মনে হয় মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। উনি কি জানি একটা পেরেশানি বাপ, একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, উনি মনে ঘরে ঢুকতে চায়, এমন বিকট মেহমান তো কোনোদিন দেখি নাই। জিব্রাইল রে তুমি বলছো আরেকজন মেহমান ঘরের দরজা আসছে, কে রে একটু বলো তো? জিব্রাইল আমিন বলে ওয়াহুয়া মালাকুল মাউত, তিনি হলো আজরাইল ফেরেশতা, যিনি মানুষকে মৃত্যু দেয়, মানুষের জান কবজ করে। জিব্রাইল রে উনি কেন দরজা দাঁড়ানো? আমার নবী যখন প্রশ্ন করলেন, জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আজরাইল ফেরেশতা আপনার ঘরে ঢুকবে, যদি অনুমতি না দেন আপনার ঘরে ঢুকবে না। আমার মদিনার নবী কয় জিব্রাইল
এটা কেমন কথা বললা তুমি, জীবনে কোনোদিন শুনি নাই আজার কারো বাড়িতে অনুমতি লইয়া যাইতে, আমি অনুমতি দিলে ডুববে না ডুববে না, এটা কেমন কথা বললা রে জিব্বের আমিন কয়া রাসূলুল্লাহ খাসাতান লাকা তাকরিমান লাকা ওয়া তাশরিফান লাকা, এটা আপনার জন্য খাস, আপনার ইজ্জতে আপনার সম্মানে, কাবলাকা আপনার পূর্বে আদম নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোন মানুষের ঘরে জিব্রাইল আমিন অনুমতি নিয়ে যায় নাই, ইসমাইল অনুমতি নিয়ে যায় নাই, এমনকি আজাইল ফেরেশতা কোন মানুষের জান কবজ করতে অনুমতি নেয় নাই। ওয়ালা বাদাকা আপনার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান নেবে কোনোদিন আজাইল কারো বাড়িতে অনুমতি নিয়ে যাবে না, খাস সাতাল্লাকা এটা আপনার জন্য খাস গনবী। জিব্রাইল আমিন জান কবজ করতে আইসা অনুমতি ছাড়া আপনার ঘরে ঢুকবে না, সেই নবীর উম্মত আমরা, ঠিক কি না? সেই নবীর উম্মত আমরা যার কাছে আজাইল আইতো অনুমতি। আপনারা বলেন তো ডেররা খাটরা বিলয় আমরা তো থাকি, এত বহুত নেতা আছে, কি কোন নেতা শিল্পপতি আছে না জীবনে শুনছেন যে অমুক নেতার ঘরে সামনে আজাইল আয়া খাড়া এর 2 মিনিট আমার আল্লাহ বলেন যদি তুমি লোহার ফিঞ্জিরের ভিতরে যা ফলাও আজাইল সেখানেও যাইবে, ঠিক কিনা? আমেরিকার বিজ্ঞানীরা রুহুটা কি জিনিস, রুহুটা কেমন এটা পরীক্ষা করার জন্য একজন মুমূর্ষ ব্যক্তিকে একটা গ্লাসের ভিতরে রাখছে এবং এই গ্লাসের মধ্যে অনেক জোরে জোরে হাতুড়ি দিয়ে ফিটাইছে, গ্লাসটা যেন না ভাঙে, মজবুত গ্লাস। রুহুটা কোন দিক দিয়ে কি কয় এটা তারা বুঝবে দেখার জন্য। পরে অ্যাডভোকেট সাহেব আসেন, হ্যাঁ পরে এই গ্লাসটা লাস্ট গ্লাসের ভিতরে নির্দিষ্ট সময় ঠাস করে একদিক দিয়ে গ্লাসটা ফেটে গেল, খুলে দেখতেছে লোকটা মারা গেছে, রুহুটা কোন দিক দিয়ে গেছে দেখেই নেই, দেখেই নেই। আজাইল আসলো অনুমতি লইয়া, আমার নবীর ঘরে লইছে অনুমতি, সেই নবীর উম্মত আমরা যারা খুশি হইছেন জোরে কন আলহামদুলিল্লাহ। এইবার আজাইলকে দেইকা খাতুনে জান্নাত ফাতেমার কান্নার অনাজারি, বিনা বিনা কান্দে আজাইল ফেরেশতার মায়া লাইগা গেছে। আমি বুঝলাম নাকি আজাইলে মায়া আছে? আমার আল্লাহর হাবিবের জন্য মায়া লাগছে। আজরা সাল্লাম প্রস্তাব দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিছেন আমি ঘরে ঢুকছি, হাদিস শরীফ আছে ফাসাল্লিম আলাই, ঘরে ঢুকে আমার নবীর আজরা ফেরেশতা সালাম দিছে, সুবহানাল্লাহ। আমি বলি কি আজরা সালাম দেয় কি আরে নিঃশ্বাসটা, আর আমার নবীর কি দিছে ফাসাল্লিম আলাই সালাম দিছে, সালাম দিয়াকে হুজুর আপনার খেদমতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। তো ফাতেমা যেভাবে কাঁদতেছে হুজুর, খেদমত তো আজকে করা যাবে না মনে হয়, বলে কি বলতে চাও তুমি? ইন আমার তানি হাদিস শরীফ, ইন আমার তানি আন আকবুদা রুহাকা নবী গো, যদি আপনি আমাকে অনুমতি দেন আন আকবুদা কবজ করার জন্য রুহাকা আপনার রুহ মুবারক, যদি অনুমতি দেন আপনার জান কবজ করার জন্য আমি অনুমতি পাইলে আপনার রুহ কবজ করব, আর যদি আপনি আমাকে অনুমতি না দেন ফাতা রাখতুহু আমি আপনার রুহটাকে ছেড়ে দেব কবজ করব না, তবে আপনার মালিক আল্লাহ আপনার সাথে দিদার দেওয়ার জন্য দেওয়ানা হয়ে আছে, আল্লাহ পাক আপনাকে কাছে নিতে চায়, এখন সিদ্ধান্ত আপনার, আপনি দুনিয়াতে থাকলেও পারেন আল্লাহর কাছেও যাইলে পারেন, আপনার জান কবজ করার অনুমতি যদি দেন আমি জান কবজ করব, অনুমতি না দিলে জান কবজ করব না। আমার নবী বলে আজরাইল রে এটা কেমন প্রস্তাব দিলা তুমি, জীবনে কোনোদিন মুর্দার রে জিগাইয়া জান কবজ করতে তো শুনলাম না, মানুষের কাছে বুঝি আজরাইল অনুমতি লইয়া জান কবজ করে। আজরাইলকে হুজুর ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য খাস, আপনার পূর্বে কারো কাছে জান কবজ করতে অনুমতি নেওয়া হয় নাই, ওয়ালা বাদাকা আপনার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাদের জান কবজ করা
করা হবে, কোনদিন কারো জন্য অনুমতি নেওয়া হবে না, এটা আপনার জন্য খাস। খাসাত আল্লাকা তাকরিম আল্লাকা তাশরিফ আল্লাকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে আপনার জন্য খাস করে আল্লাহ পাক আমাকে বলছে সাবধান, খবরদার আজরাইল রে, তোমার অনেক পাওয়ার আছে, তুমি সবার জান কবজ করতে পারো, নিজের জানও নিজে কবজ করবা, কিন্তু আমার হাবিবের কাছে যখন যাইবা বড় আদবের সাথে সম্মানের সাথে, আমি আমার হাবিবকে আমার ইচ্ছা মতো বানাই নাই, আমি আমার হাবিবকে হাবিবের ইচ্ছা মতো বানাইছি, আজকে জান কবজ হবে আমার হাবিবের, আমার ইচ্ছা মতো হবে না, আমার বন্ধুর জান কবজ করতে হবে আমার বন্ধুর ইচ্ছা মতো। একটু জবানটা বড় করে কি বলা যাবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছু বানাইছে আল্লাহর ইচ্ছা মতো, আমার রূপ কেমন হবে আল্লাহ বলছে এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম। আর আমার হাবিবের রূহ মোবারক তো আল্লাহ আগে সৃষ্টি করছে, নূর মোবারক আগে। তো আল্লাহ পাক আমার হাবিবকে বলে, হুজুর আপনার দেহটা আপনি যেরকম চান এরকমই বানান, এরকমই বানান। আল্লাহু আকবার বলবেন না? এত করে কি হলো জানেন? আমাদের শরীরের মধ্যে গামাইলে গন্ধ, নবীজির শরীর মোবারকে গামাইলে সুগ্রাম, সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুই একদিন জামা গায়ে দিলে গ্রাম থাকে না, গ্রাম থাকে না, অনেকে কয় যে কিছু বুঝে না, হেডে বুঝে না, আমরা জামা গায়ে দিলে কি গ্রাম হয়, গন্ধ হয়, সুগন্ধ না দুর্গন্ধ, জোরে কন। আর আমার নবী যেই জামা গায়ে দিত সুগ্রাম, সাহাবিরা এই জামা দুইয়া এই গামে দোয়া ফানি বোতলে করে নিয়া বাড়িতে আতর রূপে ব্যবহার করত, জোরে কন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইন্তেকাল হবে, আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যাকে প্রাণ দেওয়া হয়েছে তাকে মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুজুর আমার আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যু কাকে বলে? মৃত্যু মানে একটা মানুষ শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু আর একটা আরবি শব্দ হলো ইন্তেকাল। মানুষ মরে গেলে মাইকে প্রচার করে অমুক বাড়ির অমুকে ইন্তেকাল বর্মাই আছে, মরে গেছে এই কথা কেউ কয়? ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই দুনিয়ার পরে আর একটা জিন্দগি আছে, কবর জগৎ আলমে বরজক। এই দুনিয়ার থেকে একটা মানুষ কবর জগতে যাওয়ার যে সেতু, এই সেতুর নাম হলো ইন্তেকাল মৃত্যু। সেতুর এই পারে দুনিয়া, ওই পারে হইলো পরকাল, ওই পারে যাইতে হলে সেতু লাগবে। যেমন হাজিগঞ্জ যাইতে হলে আমাদের এই পাড়ের লোকগুলো মিডানিয়া ব্রিজ হয়ে যাইতে হইব। মিডানিয়া ব্রিজটা হইলো উত্তর পশ্চিম আর পূর্বের সেতু বন্ধন। এই পাড়ার লোকগুলা মিডানিয়া ব্রিজে উঠতেই হবে, না হয় যেতে পারবে না। আল্লাহ কয় হাবিব গো, প্রত্যেকটা মানুষ মৃত্যু নামক সাঁকুর মধ্যে উঠতে হবে, না হয় তাকে পরকালে নেওয়া যাবে না। আপনি নবীও মৃত্যু নামক সাঁকুর মধ্যে উঠতে হবে, কিন্তু আপনার মৃত্যু আর পাবলিকের মৃত্যু এক নয়। আপনাকে আমি হায়াত দারাজ করেছি, আপনি হায়াতুন নবী, এই জন্য আমার নবী বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাখে জিন্দা, ওয়া হুম ইউসাল্লুন, আমরা মরে গেলে কবরে কোনো উপায় নাই। আমার নবী কয় নবীরা কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, নামাজ আদায় করে। দেখেন আল্লাহ হাবিবের ইন্তেকালের পূর্বে সাহাবীরা জিগা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইন্তেকাল হবে আপনাকে আপনাকে মাটি দিব কোন জায়গায়, রোজা পাক কোন জায়গা হবে, আপনার কবরটা কোথায় হবে? আমার নবীজি বললেন আমার যেখানে নিঃশ্বাস ত্যাগ হবে, যেখানে আমার ইন্তেকাল হবে, ঠিক ওই জায়গায় আমার রোজা হবে, এদিক সেদিক নাড়া যাবে না। দেখা গেল আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর হাবিবের ইন্তেকাল হলো, সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো, ওই জায়গাটার এত দাম আল্লাহ পাক করে দিল, আরশকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবেকা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক লাগার কারণে আরশ কুরসির চাইতো আম্মা আয়েশার ঘরটা অনেক দামি হয়ে গেল। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। যে যেইভাবে রাসূলুল্লাহর আদর্শের সাথে লাগছে সে দামি হয়েছে, কথা কন ঠিক কিনা? যে যেইভাবে
রসূলের পাকের আদর্শের সাথে লাগছে সে দামিয়েছে। আপনি নবীজির আদর্শের সাথে লাগিয়ে পরিবার চালান, দেখবেন সেখানে আপনার ইজ্জত আছে। নবীর আদর্শ মানে আপনি রাজনীতি করেন, দেখবেন এখানে আপনি দামি হয়ে গেছেন। নবীর আদর্শ মানে আপনি ব্যবসা করেন, এখানে আপনি দামি হয়ে গেছেন। নবীর আদর্শ মানে আপনি রাষ্ট্র চালান, আপনি দামি হয়ে গেছেন। নবীর আদর্শ মানে আপনি ইমামতি করেন, দেখবেন আপনি দামি হয়ে গেছেন। নবীর আদর্শ নাই আপনার দাম নাই, নবীর আদর্শ নাই আপনার দাম নাই। তার কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, এই দুনিয়ার মানুষ তুমি দামি হতে চাও ব্যবসা বাণিজ্যে কৃষিকাজে চলাফেরায় রাষ্ট্র পরিচালনায় ইমামতিতে মুয়াজ্জিনিতে পরিবারের কাজে যেই কোনো কাজে তুমি দামি হতে চাও আমার রসুলের আদর্শ অনুসরণ করো, আমার রসুলের পাকের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চিৎকার দিগন সুবহানাল্লাহ। পেশাবুজুর কাবলা এসে যাবে দুই তিন মিনিট, আমি কথাটা ছেড়ে দিচ্ছি। আমার নবীকে কোন জায়গায় দাপন করা হবে সাহাবীরা প্রশ্ন করছে, জবাব দিয়ে দিছে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনারে গোসল দিবে কি, গোসল কে করাবে? আমার নবী বলেন আমাকে গোসল দিবে আলী। কে? সবাই কোন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে গোসল দিবে। চিৎকার দিয়ে বলবো না সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়িয়ে গেছে, হুজুর আমারে মাফ করেন। কেন? বলে আপনি রসুলকে গোসল দেওয়ার সিস্টেম আমি জানি না। পাও কি? তুমি নবীদের গোসল দেওয়ার সিস্টেম জানো না মানে? তুমি কি মুদ্দা দোয়াইতে জানো না? পাবলিক কয় মুদ্দা দোয়াইতে জানি, জিন্দা নবী দোয়াইতে জানি না। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। মুদ্দার গোসল একরকম, জিন্দা নবীর গোসল বলো না তুমি পারবা? বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন আপনাকে গোসল দিতে হবে কোন সিস্টেমে? আমার নবী কয় আলী আমাকে গোসল দেওয়ার টাইমে উঠাইতে হবে না, বসাইতে হবে না। মুদ্দার গোসল যারা দেয়, আমার বাবুল ভাই আসেনি, বাবুল ভাই তো জানে, একটু শিখাই দেই। যারা মুদ্দার গোসল করায় এরা মুখের মধ্যে কাপড় দিয়া মুখটা বন্ধ করে যেন পানি না যায়, নাকের মধ্যে নাকটা দেয় নাকটারে বন্ধ করে যেন পানি না ঢুকে। মুদ্দারে পুরাটা শরীর ধুইতে গেলে দুয়ার আগে বসাইয়া ফ্যাটের মধ্যে চাপ দেয় যেন ময়লা গুলা বেরিয়ে যায়। একবার ডান দিকে কাত করে ফিটের মধ্যে পানি ডালে, আবার বাম কাত করে পানি ধারে, পুরাটা শরীর ভালোভাবে একটা পশমের গোড়া যেন শুকনা থাক না থাকে, এটার নাম হলো মুদ্দারের গোসল দোয়ানো। আমার নবী কো আমার বেলায় এরকম হবে না। বলে হুজুর আপনার বেলায় কেমন হবে? বলে আমি তো শীত হয়ে শুয়ে থাকবো রে আলী, তুমি শুধু ছোট্ট একটা বালতি দি কর, অল্প একটু পানি আনবা, ওই বালতির পানিটা আমি রসুলুল্লাহর বুক মোবারকের উপরে তুমি ঢাইলা দিবা, আমার পাও দোয়া হাত দোয়া মাথা দোয়া কিচ্ছু লাগবে না, শুধু বুকের উপরে একটু পানি ঢাইলা দিয়া আমার এই জামার উপর দিয়া তোমার ডান হাতে একটা মোসা দিবা, এটাই আমি নবীর বিদায়ী গোসল। আচ্ছা আপনারা বলেন তো আমগো দেশে মুদ্দার গোসলের সময় কাপড় খুলিনি, শরীরের কাপড় খোলে না? আল্লাহর হাবিবকে সাহাবীরা কেন বিগম আপনি বললেন আলীকে জামার উপর দিয়ে হাতে মোসা দিতে, আপনার জামা কি খোলা হবে না? আমার নবী বলে পৃথিবীর কোনো মার্কিন কাপড় আমার গায়ে লাগবে না, আমার শরীরে যেই জামা থাকবে আমার ইন্তেকালের সময় ওটা পরেই আমি আল্লাহর দিকে রওনা হব। এতে করে কি হলো বাবা আমার? হযরতে আলী আল্লাহ কারামুল্লাহ ওয়াজহু আল্লাহর হাবিবের বুকের মধ্যে হাত দিয়া পানি ঢালিয়া যখন বুকের মধ্যে হাতের মোসা দিলেন, মাওলা আলীর হাতের মধ্যে নবীজির দেহ মোবারকের গ্রান আইসা গেল। মাওলা আলীর হাতের মধ্যে এমন গ্রান, মাওলা আলীর ইন্তেকাল পর্যন্ত ওনার হাতের মধ্যে গ্রান। হযরত আলী যখন বাজারে যাইতো লোকজন মাওলা আলীর সাথে মুসাফা করত, হাত তারানিয়া শৈলের সাথে মুসা দিত, যেই লোকে মাওলা আলীর সাথে মুসাফা করত ওই লোকে যদি বাড়িতে যাইতো নিজের বাড়িতে পরিবারের লোকজন বলতো এত সুন্দর গ্রান এত সুন্দর আতর আপনি কোথায় পাইলেন? তখন উনি বলতো দয়াল নবীরে গোসল দেওয়া আলীর হাত মোবারকের একটি স্পর্শ পাইছি, এই জন্য আমার মধ্যে এত গ্রান। যে আলীর মধ্যে এই গ্রান কোথায় থেকে আসছে? কারণ নবীজির দেখো মোবারকের বুকুর উপরে আলী একটা মোসা
আল্লাহ দিছে এই জন্য এই গ্রাম আমার ঢেররার হাজীগঞ্জের বন্ধুরা রে মুদ্দার দোয়াইলে বাড়িতে যা গোসল করা লাগে শরীরে যদি কোনো ময়লা থাকে গোসল করতে হয় অনেকে গোসল করে আমার নবীরে গোসল করাইয়া মাওলা আলী গোসল করে নাই বরং হযরত আলীর হাতের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দেহ মোবারকের ঘ্রাণ লাগিয়া রইছে কোন নবীর উম্মত আমরা কাফেররা মাঝে মাঝে বলতো মুহাম্মদে কোন রাস্তা দিয়া যায় এটা আমরা তালাশ করা খুব সহজ শত্রু তো শুধু খুঁজতো নবী কোন দিকে যায় মুহাম্মদে কোন রাস্তা দিয়া যায় আমরা তালাশ করা খুব সহজ বলে কেমনে বলে আমরা মুহাম্মদকে মানি আর না মানি তো মুহাম্মদের শরীরে এমন একটা ঘ্রাণ আছে সকালে রাস্তা দিয়া যেই রাস্তা দিয়া সকালে যায় বিকাল পর্যন্ত ওই রাস্তায় ঘ্রাণ থাকে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ